তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কী নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রামীণ সিমের একটি কম টাকাতে বেশি ইন্টারনেট অফার শেয়ার করব। তো বন্ধুরা, কীভাবে আপনারা আপনাদের গ্রামীণ সিমে মাত্র 19 টাকা দিয়ে 2 জিবি ইন্টারনেট নিতে পারবেন 30 দিন মেয়াদে? তো বন্ধুরা, এই যে অফারটি, এই ইন্টারনেট অফারটি কীভাবে আপনারা আপনাদের জিবি সিমে নেবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আজকের এই ভিডিওটি একটা লাইক দিয়ে নেবেন, এবং চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, জিপি সিমে মাত্র 19 টাকা দিয়ে 2 জিবি ইন্টারনেট এই অফারটি নেওয়ার জন্য আপনাদেরকে একটা কোড ডায়াল করতে হবে। তো এর জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোনে যে ডায়াল প্যাডটা রয়েছে এখানে চলে আসবেন। তো ডায়াল প্যাডে চলে আসার পর এখানে আপনারা ডায়াল করবেন *121*5151#। তো বন্ধুরা, ভালোভাবে কোডটা দেখে নিন বা স্ক্রিনশট মেরে রাখুন। এই যে কোডটা, এই কোডটা তুলে আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে আপনার জিপি সিমে ডায়াল করে দেবেন। তো জিপি সিমে ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যদি আপনার জন্য অফারটা প্রযোজ্য থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন অফারটা চলে আসলো, ইওর অফার স্টার্টেড সাকসেসফুল টু চেক ইওর ব্যালেন্স। তো এখানে আমার অফারটা সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা, আমার যেহেতু জিপি সিমে ব্যালেন্স নেই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখালো দুঃখিত, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। তো যাই হোক, আপনার জিপি সিমে যদি 19 টাকা থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই অফারটা সাথে সাথেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে ইন্টারনেট অফারটি, এই ইন্টারনেট অফারটি কিন্তু আপনারা সকল জিপি সিমে পাবেন না, কেননা সকল অফার সকল জিপি সিমের জন্য প্রযোজ্য থাকে না। তো বন্ধুরা, এই অফারটি শুধুমাত্র সেই জিপি সিমটার জন্য প্রযোজ্য রয়েছে যেই সিমটি বিগত অনেক দিন যাবত বন্ধ করা রয়েছে। তো আপনার জিপি সিম যদি 10 থেকে 20 দিনের মতো বন্ধ হয়ে থাকে, সেই সিমটি যদি আপনি পুনরায় চালু করেন তাহলে সেই সিমে কিন্তু এই ইন্টারনেট অফারটি আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। অথবা আপনার জিপি সিমে কিন্তু একটা SMS চলে আসবে, ঠিক এরকম দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবে 30 দিন মেয়াদে 2 জিবি 19 টাকা দিয়ে সর্বোচ্চ একবার। এবং অফারটি চালু করতে যে কোডটি আমি আপনাদেরকে বললাম *121*5151#, এই কোডটি ডায়াল করলে আপনি অফারটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, তবুও আপনাদেরকে বলবো, আপনাদের যদি জিপি সিম থেকে থাকে তাহলে আপনি কী করবেন, এই কোডটি অবশ্যই আপনার জিপি সিমটাতে ডায়াল করে দেখবেন। তো আমি যেভাবে ডায়াল করলাম আপনারা অবশ্যই এভাবে ডায়াল করে দেখবেন। যদি এভাবে আসে ইওর অফার স্টার্ট সাকসেসফুল তাহলে বুঝতে পারবেন যে আপনার জিপি সিমের জন্য অফারটা প্রযোজ্য রয়েছে এবং আপনি কিন্তু মোবাইল রিচার্জ করে এই অফারটা নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে সমস্ত বিষয়টা বুঝাতে পারছি এই অফারটি সম্পর্কে। যদি এখনও আপনাদের কোথাও কোনোখানে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।